তো আমরা প্লেট টেকটোনিক্স থিওরি সম্বন্ধে পড়বো। তো ভূমিরূপ গঠনের কারণ, ইন্ট্রোডাকশন। ভূমিরূপ গঠনের কারণ খুঁজতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে পাঁচ সংস্থান তত্ত্বটি একটি গুরুত্বপূর্ণ মতবাদ যার সাহায্যে ভূতাত্ত্বিক যাবতীয় ঘটনা ব্যাখ্যা করা যায়, যেমন সি ফ্লোর স্প্রেডিং, কন্টিনেন্টাল ড্রিফ্ট থিওরি, আর্থ কুয়েক, ভলকানিজম ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারি। ফরাসি বিজ্ঞানী পিখো প্রথম এই তত্ত্বটি আবিষ্কার করেন। তাহলে কে আবিষ্কার করে? পিখো। এবং উইলসন প্রথম পাঁচ সংস্থান তত্ত্বের ব্যাখ্যা করে, ওকে, থিওরিটা ব্যাখ্যা করে উইলসন। আচ্ছা, পরবর্তীকালে ইসকাস, আইজ্যাকস অ্যান্ড জে অলিভার, এলার সাইক্স, পার্কার প্রমুখ বিজ্ঞানীরা এই মতবাদ সম্পর্কে, তার সম্পর্কে মতবাদ প্রকাশ করেছে। আচ্ছা, প্লেট টেকটোনিক্স কি শিলামণ্ডলের খণ্ডকে সাধারণত প্লেট বলা হয়। ভূত্বকের চ্যুতিরেখা দ্বারা বিচ্ছিন্ন কয়েকটি অংশের সমষ্টি বিশেষ, এক একটি অংশকে প্লেট বলা হয়। প্লেট হলো এক সেই সমস্ত শিলাস্তর যা পৃথিবীপৃষ্ঠ বরাবর একটি একক হিসাবে শান্ত গুরুমণ্ডলের উপর বিচরণ করে। প্লেট হলো সেই সমস্ত শিলাস্তর যা পৃথিবীপৃষ্ঠ বরাবর একটি একক হিসাবে শান্ত গুরুমণ্ডলের উপর বিচরণ করে। মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্ব এই পাতের অন্তর্গত। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ প্লেট, আয়তন ও গভীরতা। প্লেট এর আয়তন 10^6 থেকে 10^8 বর্গ কিলোমিটার, গভীরতা কি 70 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হয়। তাহলে প্লেটের আয়তন কত? প্লেটের আয়তন হচ্ছে 10^6 থেকে 10^8 স্কোয়ার কিলোমিটার, গভীরতা 70 থেকে 150 কিলোমিটার। এর আয়তনের তুলনা গভীরতা কম বলে এগুলোকে প্লেট বলে। অবস্থান, প্লেটগুলি অ্যাস্টোনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল। ওকে, তো অবস্থান কি? প্লেটের আয়তন এখানে দেখা যাচ্ছে, আয়তন ও গভীরতা। প্লেটের আয়তন 10^6 থেকে 10^8 স্কোয়ার কিলোমিটার, গভীরতা 70 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। এর আয়তনের তুলনায় গভীরতা কম বলে এগুলোকে প্লেট বলা হয়। অবস্থান, প্লেটগুলি অ্যাস্টোনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল। ওকে, আচ্ছা, পাতির প্রকৃতি, প্রত্যেকটি প্লেট শীতল, কঠিন ও ভঙ্গুর, প্রত্যেকটি গতিশীল, কোনোটা দ্রুত অথবা কোনোটা ধীর। তাহলে এখানে প্লেটের এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেট গতিশীল হচ্ছে, কনভেনশনাল কারেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানটায়, ঠিক আছে, এবং প্লেটগুলো মুভমেন্ট করছে দুটো দুদিকে। তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স, প্লেট মুভমেন্ট করবে, প্লেট গতিশীল, কঠিন, ভঙ্গুর হতে পারে, ঠিক আছে। অবস্থান কি? অ্যাস্টোনোস্ফিয়ারে ভাসমান অবস্থায় প্লেটগুলি, ঠিক আছে, এবং এর আয়তন কত সেটা দেখতে পেলাম, 10^6 থেকে 10^8 স্কোয়ার কিলোমিটার, 700 থেকে 150 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, প্লেটের চালিকা শক্তি কনভেকটিভ হিল সেলস, ওকে, এখানে। আচ্ছা, পাতের সংখ্যা, প্রধান প্রধান পাত সমূহ, 7টি প্রধান পাত রয়েছে, 8টি মাঝারি পাত আর 20টি অধিক ক্ষুদ্র পাত। 7টি প্রধান পাত কি? ইউরেশিয়া, অ্যান্টার্কটিকা, উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, প্যাসিফিক পাত, আফ্রিকান পাত আর ইন্ডিয়ান পাত। আর 8টি মাঝারি পাত কি? চায়না পাত, ইরান, আরবিয়ান। ওকে, তো মেনলি মেনগুলো মনে রাখবেন, ইউরেশিয়া, অ্যান্টার্কটিকা, প্রতিটা কন্টিনেন্টের নাম অনুসারে, ইন্ডিয়ান পাত এবং উত্তর আবার দক্ষিণ আমেরিকান পাত, ঠিক আছে, এখানে প্রতিটা কন্টিনেন্ট শুধু ইন্ডিয়ান পাতরা আলাদা 7টি পাতের মধ্যে। ওকে, তো এশিয়াটা নেই, এশিয়ান পাতগুলো নেই, তো এটা ইন্ডিয়ান পাত, ঠিক আছে, মেন পাত। আচ্ছা, 8টি মাঝারি পাত চায়না, এটা দেখলাম, 20টি ক্ষুদ্র পাত কি? তুরস্ক, অ্যাভেন। আচ্ছা, অ্যাজাম্পশন অফ দিস থিওরি, সমুদ্রের তলদেশে ক্রমশ প্রসারিত হচ্ছে, মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর নতুন ওশানিক ক্রাস্ট সৃষ্টি হচ্ছে। আচ্ছা, খাতে সমুদ্র তলদেশ ধ্বংস হচ্ছে, ওকে, খাতে সমুদ্র তলদেশ ধ্বংস হচ্ছে। আচ্ছা, খাতে সমুদ্র তলদেশ ধ্বংস হচ্ছে, গত 600 মিলিয়ন বছর ধরে পৃথিবীর ব্যাসার্ধ 5%-এর অধিকে বাড়েনি। একটি পাতের নিচে একটি পাত প্রবেশ করলে তাকে বলে সাবডাকশন, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেন মেন পাত, আফ্রিকান পাত, আরবিয়ান পাত, ইন্ডিয়ান পাত, উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, ফিলিপাইন, ইউরোপিয়ান, ইউরেশিয়া পাত, ওকে, তো নাজকা পাতটা এখানে দেখা যাচ্ছে, তো দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে। তো এটা আবার কোশ্চেন ছিল, তো পূর্ব দিকে নাজকা পাত।
দক্ষিণ আফ্রিকার। তো মেন থিম, মূল বক্তব্য কি না এই এটার, এই থিওরির মূল বক্তব্য হচ্ছে পৃথিবীর, পৃথিবী একসময় উত্তপ্ত তরল অবস্থায় ছিল, তাপ বিকিরণ করে উপরিভাগ ক্রমশ শীতল হয়ে যায় এবং কঠিন হয়ে যায়। পৃথিবীর উপরিভাগ লিথোস্ফিয়ার নামে পরিচিত এবং যার উপরিভাগ শীতল কঠিন ভঙ্গুর। এই এটি কতগুলি অবিচ্ছিন্ন খণ্ডে বিভক্ত যাদের প্লেট বলা হয়, এবং অ্যাস্থেনোস্ফিয়ারের উপর এগুলি ভাসমান অবস্থায় থাকে এবং এগুলি পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল। তো এরা পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল, ঠিক আছে, এবং অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান। পাতগুলি গতিশীল হওয়ার জন্য ভূপৃষ্ঠে বৈচিত্র্যময় ভূমিরূপের সৃষ্টি হয়েছে, তো ঠিক। তো মুভমেন্ট অফ দ্য প্লেট, তো কজেস অফ প্লেট মুভমেন্ট, প্লেট মুভমেন্ট, প্লেটগুলি স্থির নয়, বিভিন্ন বলের দ্বারা এগুলি ধীর গতিতে কিন্তু গতিশীল। আচ্ছা, ভূগর্ভস্থ তেজস্ক্রিয় পদার্থ কনভেকশনাল কারেন্ট, ভূগর্ভস্থ তেজস্ক্রিয় পদার্থ সমূহ ক্রমশ তাদের গঠন, ওকে, তো ক্রমশ তাদের গঠন পরিবর্তন করছে, এর ফলে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত, তাহলে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে, এর ফলে প্লেট সঞ্চারিত হচ্ছে ম্যাগমার চাপ। তাহলে এখানে কি কনভেকশনাল কারেন্টের ফলে এটা সে প্লেটগুলো সঞ্চালন করে, মানে ম্যাগমা ইঞ্জেকশন, মানে ম্যাগমা চাপের ফলে তো প্লেট মুভমেন্ট হয়, হটস্পট গুরুমণ্ডল থেকে যে তপ্ত বিন্দু সেখান থেকেও কিন্তু ফোয়ারার আকারে হটস্পটের সৃষ্টির ফলে কিন্তু এখানে ম্যাগমাগুলি প্লেটগুলি সঞ্চালিত হয়, হাই গ্র্যাভিটি ফোর্সের ফলেও হয়। তো এখানে হাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে সাবডাকশন জোন এটা, তো গ্র্যাভিটি স্লাইডিং এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি লিথোস্ফিয়ারিক থেকে থেকে নেই, এখানে আমরা মিড ওশেনিক রিজ দেখতে পাচ্ছি ফর্ম হচ্ছে ধীরে ধীরে এই যে হটস্পট, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগমা চাপের ফলে ম্যাগমা ইঞ্জেক্ট করছে, ঠিক আছে, সাবডাকশন জোন এবং মিড ওশেনিক রিজ যেটা। তো এখানে আমরা মিড ওশেনিক রিজ দেখতে পাচ্ছি যে এখানে কনভেকশনাল কারেন্ট যেটা সেটা কিন্তু সৃষ্টি করছে, প্লেট মুভমেন্ট করাচ্ছে, ওকে। তো নেক্সট দেখে নেবো, তো নেক্সট আমরা প্লেট বাউন্ডারি সম্বন্ধে পড়বো, ওকে। সো থ্যাংক ইউ বন্ধুরা, এটা বড় করবো না ভিডিওটা, তো নেক্সট লাই নেক্সট টাইম অন্য 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 ইসে দেখবেন, ওকে। সো আরেকটা ভিডিও